বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে উনিশ আট দু হাজার কুড়িতে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের দুটো নোটিফিকেশান নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো দুটো নতুন নোটিফিকেশান আবার জারি হয়েছে তার আগে বলি রেগুলারলি একদম অবশ্যই রেগুলারলি যদি আপনি স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন চাকরি পেতে চান বা বিভিন্ন নোটিফিকেশান পেতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর কারণ বিভিন্ন ধরনের নোটিফিকেশান নিয়ে আমি রেগুলার ভিডিও নিয়ে আসি একদম কোনো নোটিফিকেশান আমার এই চ্যানেলে বাদ নেই আপনারা প্রথম থেকে দেখতে পারেন তো যাই হোক পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের আজকের যে উনিশ আর দু হাজার কুড়িতে দুটো যে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান সেটা আসুন দেখেনি কী রয়েছে আগে বলি যদি চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আসুন নিই পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের চাকরি সংক্রান্ত কী নোটিফিকেশান রয়েছে দুটো তো প্রথমেই রয়েছে রিক্রুটমেন্ট সংক্রান্ত নোটিফিকেশান প্রথমে দেখুন আজকের ডেট দেখতে পাচ্ছেন উনিশ আর দু হাজার কুড়িতে আজকেই রয়েছে এটা হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্টের বাঁকুড়া ডিস্ট্রিক্টের হেলথ অফ পাটপুর রোড পোস্ট ডিস্ট্রিক্ট বাঁকুড়া পিন নাম্বার সেভেন ডবল টু ওয়ান জিরো ওয়ান এবং মেমো নাম্বার একত্রিশ উনচল্লিশ একটা নোটিফিকেশান জারি হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশান অ্যান্ড কাউন্সিলিংয়ের ব্যাপারে ডকুমেন্ট ভেরিফিকেশান অ্যান্ড কাউন্সিল কাউন্সিলিংয়ের ব্যাপারে তো একটি চাকরির বিজ্ঞপ্তি জারি হয়েছিল তার উপর দেখতে পাচ্ছি নোটিফিকেশানটা জারি হয়েছিল একুশ এক দু হাজার কুড়িতে তাহলে এই যেটা চাকরির বিজ্ঞপ্তি জারি হয়েছিল একুশ এক দু হাজার কুড়িতে তার ইন্টারভিউয়ের লিস্ট প্রকাশিত হয়েছে বা ভেরিফিকেশানের লিস্ট হবে বা এবং তো সেই ভেরিফিকেশান কবে রয়েছে দেখুন আসুন কোন কোন পোস্টে ছিল সেটা দেখে নেবো দেখতে পাচ্ছেন কোথায় হবে না মেনু হচ্ছে মিটিং হল অফ সি এম ও এইচ অফিস বাঁকুড়া ডেট এক নয় দু হাজার কুড়ি অর্থাৎ পয়লা সেপ্টেম্বর হচ্ছে এই ইন্টারভিউ রয়েছে এগারোটার সময় ঠিক আছে তো আসুন দেখে নিই আরও কী বিভিন্ন কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে এখানে ডিটেলস রয়েছে আপনারা দেখে নেবেন ভিডিওটা পজ করে পরিষ্কার রয়েছে লেখা বা ভিডিও ডিসক্রিপশান বাস্তুকে আপনারা পিডিএফ ফাইল পেয়ে যাবেন তো আমি একদম লিস্টে লিস্টে চলে যাব যে যে কবে মানে কাদের কাদের নাম প্রকাশিত হয়েছে ইন্টারভিউর জন্য বা ভেরিফিকেশনের জন্য দেখুন টিউবার কিলোসিস হেলথ ভিজিটর ডিস্ট্রিক্ট এই পোস্টে যাদের সিলেট দশজনের নাম রয়েছে দেখুন ভালো করে দেখুন দশজনের নাম রয়েছে এ পোস্টটাতে তাদের ঠিকানাও দেওয়া রয়েছে তারপর আছে সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার এস এস এর দশজনের নাম রয়েছে ভিডিওটা পজ করে আপনারা দেখে নেবেন তারপর ডিস্ট্রিক্ট পাবলিক প্রাইভেট মিক্স কোঅর্ডিনেটর পিপিএম এতে দশজনের নাম রয়েছে তাহলে টোটাল তিরিশ জনের নামের লিস্ট প্রকাশিত হয়েছে নোটিফিকেশনটা আজকের ডেট তিরিশ জন আর তারপরে রয়েছে দেখুন টিউবার পিলোসি হেলথ ভিজিটর মেডিকেল কলেজে এটা এটার জনের নাম রয়েছে তারপর ল্যাবরেটরি টেকনিশিয়ান এলটি টি এন টি ইপি এইটাতে দশজনের নাম রয়েছে তাহলে দেখতে পাচ্ছেন মোটামুটি চল পঞ্চাশ জন টোটাল পঞ্চাশ জনের নাম রয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টে বা বিভিন্ন পোস্টের ওপর এবং এদের প্রত্যেকের ডকুমেন্ট ভেরিফিকেশান অর্থাৎ ইন্টারভিউ রয়েছে তো যা হোক এই লেটেস্ট আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিও এর পরে আর একটি নোটিফিকেশান নিয়ে আমি শেয়ার করবো তাহলে এই কবে ইন্টারভিউ রয়েছে বা কবে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে অফিস অফ দ্য সিএমএ চব্বিশ বাঁকুড়া পিন এতে হবে এটা মিটিং হলে এগারোটার সময় হবে এক নয় দু হাজার কুড়িতে কী কী নিয়ে যেতে হবে দেখুন আইডি প্রুফ নিয়ে যেতে হবে অ্যাড্রেস প্রুফ নিয়ে যেতে হবে এজ প্রুফ সার্টিফিকেট অল মার্কশিট কাস্ট সার্টিফিকেট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এমপ্লয়ি হলে এমপ্লয়ির এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ডকুমেন্ট গার্জেন আইডেন্টিটি নিয়ে যেতে হবে এবং ফিমেল ক্যান্ডিডেট ম্যারেজ সার্টিফিকেট থাকবে এবং প্রিন্ট কপি অফ ব্যাংক চালান চালান অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর্মেটের জন্য যে ব্যাংক চালান দিয়েছেন সেই ব্যাংক চালান কিন্তু দিয়েছেন সে ব্যাংক ব্যাংক চালান লাগবে তার কপি ব্যাংক চালানের কপি লাগবে তো এখানে দেখুন আরও এখানে কিছু নোট রয়েছে একটু দেখে নেবেন তো যাই হোক এটা নোটিফিকেশানটা শেয়ার করলাম এরপর দু নম্বর যে নোটিফিকেশানটা রয়েছে আরেকটি নোটিফিকেশান তো সেটা আমি শেয়ার করবো এটাও হচ্ছে উনিশ আট দু হাজার কুড়িতে আজকেই নোটিফিকেশানটা জারি হয়েছে মেমো নম্বর হচ্ছে আটত্রিশ পঞ্চান্ন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টের হুগলি ডিস্ট্রিক্টের একটি হেলথ ডিপার্টমেন্টের নোটিফিকেশান এটা একটা অর্ডার প্রকাশিত হয়েছে অর্থাৎ এটা যে সিএমওএইচ হুগলি ডিস্ট্রিক্টের জন্য যারা মেমো নাম্বার দেখেন পঁচাত্তর ছেচল্লিশ এই মেমো নাম্বারের নোটিফিকেশান জারি হয়েছিলো এবং কন্ট্রাকচুয়াল বেসের নিয়োগের জন্য তো তাদের যারা চাকরি পেল এই হুগলি ডিস্ট্রিক্টের আন্ডারে তাদেরকে পনেরো দিনের মধ্যে জয়েন করতে হবে তো নামের লিস্ট এখানে প্রকাশিত রয়েছে দেখুন এখানে রয়েছে এবং তাদের পোস্টিং কোথায় রয়েছে বা এখানে রয়েছে দেখুন নেম অফ দ্য পোস্ট কাস্ট উঠেছে পোস্টিংটা দেয়নি এখানে নেম রয়েছে বা মান্থলি স্যালারি কত সব রয়েছে দেখুন কারা কার সিলেক্টেড হলেন তাহলে পঁচাত্তর ছেচল্লিশ ডেটেড হচ্ছে তেরো বারো দু হাজার উনিশের সাপেক্ষে যারা সিলেক্টেড হলেন পনেরো দিনের মধ্যে জয়েন করতে হবে তাদের নামগুলো এখানে রয়েছে হুগলি ডিস্ট্রিক্টের আন্ডারে দেখতে পাচ্ছেন কোন পোস্টে পোস্টের নাম দেখুন কেটিএস আন্ডার এন ভি বিডিসিপি তা কমিউনিটি নার্স আন্ডার ডিএমএইচপি ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট আন্ডার এনওএইচপি স্টাফ নার্স আন্ডার এনআরসি কামারপুকুর তো এরকম নামের লিস্ট রয়েছে দেখুন তারপরে রয়েছে দেখুন স্টাফ নার্স আন্ডার এনআরসি কামারপুকুর স্টাফ নার্স আন্ডার এনআরসি পান্ডুয়া স্টাফ নার্স এনআরসি আন্ডার এনআরসি পান্ডুয়া সাহিকা আন্ডার সহিকা আন্ডার পান্ডুয়া এনআরসি তো আটজনের নামের লিস্ট প্রকাশিত হয়েছে এনাদেরকে জয়েন করতে হবে ইমিডিয়েট পনেরো দিনের মধ্যে তো যাই হোক তাহলে হুগলি ডিস্ট্রিক্টের এটা নোটিফিকেশন তো যাই হোক এই দুটো নোটিফিকেশান আমি শেয়ার করলাম ভিডিও ভালো লাগলে লাইক লাগ দেবেন কারণ দুটোই কিন্তু একটা হচ্ছে চাকরির জয়নিংয়ের জন্য প্যানেল লিস্ট আর একটা হচ্ছে ইন্টারভিউ বা ভেরিফিকেশানের লিস্ট দুটো তো যাই হোক লেটেস্ট নোটিফিকেশানটা শেয়ার করলাম থাকবেন ভিডিও সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ফিরে আসছি পরের আপডেট নিয়ে